গাইস, অনুপ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার যাচ্ছি কমেডির একটা শুটিং করতে, আবারও আছে আগের মতো ফটো। তো এইমাত্রই ভাত টাত খেয়ে স্নান করে বেরিয়ে পড়লাম দুজন মিলে। তো ওখানে আরো আছে দু চারজন আছে, হয়তো কোথাও আছে। মন্দির, আমাদের পাড়ার মন্দির। তো এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে যারা যারা ভিডিওতে কমেন্ট করবে তাদের নামগুলো আমি লাস্টের দিকে বলবো। তো আজকের ভিডিওতে, ভিডিও করার সময় ভুলে যাই, ঠিক আছে। তো আজকের ভিডিওতে তোমাদের যারা যারা কমেন্ট করেছো আমাকে এর আগের ভিডিওতে, সবার নাম আমি বলবো লাস্টে যারা যারা কমেন্ট করেছে। তোমরাও এখন কমেন্ট করো, এর পরের ভিডিওতে তোমাদের নামগুলো বলবো। তো ভালো লাগে, খুব ভালো ভালো কমেন্ট করো তোমরা, ভালোবাসা দিও। এইভাবে এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমরা চলে এসেছি ভাট। তো আমরা চলে এসেছি পাট খেতে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেদিন আগের কমেডি ভিডিওতে এসেছিলাম তখন পাট গাছগুলো অনেকটা ছোট ছোট ছিল, এখন দেখতে পাচ্ছ অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে পাট গাছগুলো। ডুবে দেখা যাচ্ছে না কোথায়, আগে আগে চলে গেছে গুড্ডুকে, দেখা যাচ্ছে না গুড্ডু আগে আগে চলে গেছে। এর আগের শুটিংটা করার সময় একটি বড় মাইক্রোফোন নিয়ে এসেছিলাম, তো এখন খুব অসুবিধা হচ্ছিল বড় মাইক্রোফোনটা আনার জন্য। তো এই জন্য ছোট মাইক্রোফোন নিয়ে এসেছি আজকে, যেটা সহজেই ক্যারি করা যাবে ভালোভাবে, কোনো অসুবিধা, এটা সহজেই ক্যারি করা যাবে, কোনো অসুবিধা হবে না। তো চলো যেখানে শুটিং হবে সেখানে যাচ্ছি। এই যে মোটা বসে গেছে এখানে। আপনি কবি মাফি দেখি। এইমাত্র আমাদের ভিডিও শেষ হলো, তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর অনেকক্ষণ লাগলো ভিডিও করতে, প্রায় এক ঘন্টার মতো লাগলো ভিডিও শুট করতে। তো আজকে ভিডিও করলাম, আবার এডিটিং করতে হবে। তো আমরা এসেছি কটা জানো, আমরা এসেছি 12টার দিকে, এখন বাজে 3:30। তো বুঝতেই পারছো কতক্ষণ লাগলো শুটিং করতে। তো ভিডিওটা আসতে চলেছে কিছুদিনের মধ্যেই, তো এডিটিং হবে। তো গাইজ, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফার্স্ট কমেন্ট করেছিল আমাকে রবিন নস্কর ব্লগ, থ্যাংক ইউ। সেকেন্ড কমেন্ট করেছে পিউ সরকার, এস এন গিটার সাপোর্ট, থার্ড কমেন্ট। আর 4 নম্বর কমেন্ট রয়েছে ইতিহাস দিশা, 5 নম্বর কমেন্ট রয়েছে ঐশী অ্যান্ড অরণ্যা চ্যানেল, বেঙ্গলি ব্লগার আশা। আরও কমেন্ট করেছে বেঙ্গলি ব্লগার আশা, আর রয়েছে মাই ফ্যামিলি, অনেক অনেক ধন্যবাদ। মাই ফ্যামিলি আমাকে অনেকদিন ধরে কমেন্ট করতে থাকে, খুব ভালো ভালো কমেন্ট করে, অনেক অসংখ্য ধন্যবাদ। আর রয়েছে পল্লবী ব্লগ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো ভালো কমেন্ট করার জন্য। এভাবে ভালোবাসা দিতে থাকো তোমরা, আর এই ভিডিওতে কমেন্ট করো, এর পরের ভিডিওতে তোমাদের সবার নাম বলবো যারা যারা কমেন্ট করবে।